আর দাম মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ ইয়ামা ফেজার বাষট্টি আঠারো মরা দুই বছর কাগজ বলো দে কয় কি জানেন এই জোরাতালি মাইরা থুইয়া হের হবে গাড়ি ভাঙে অপচয় করতে পছন্দ করি না তুমি অপচয় করবে না জোরাতালি গাড়ি দিবি লেবার সেট দিয়ে স্টিকার মাইরা স্টিকার লাগাইয়া উপরে দিয়া জোরাতালি গাড়ি দিবি রাস্তা যাতে বডি কিট খুলে বেরিয়ে ছেড়ে দিবি আমি একটা এক্সাম্পল একেবারে ক্লিয়ার কাট কথা এর বেজাল মানে বেজালের কোনো কথা নেই এখানে আপনার মনে করেন এই গাড়িটার ভিতরে আমার ভাইয়া গেছে গা আমি প্লাস্টিক জ্বালা ভিতরে দিয়ে যা উপরে দিয়ে স্টিকার মাইরা আমি যে দেই, দেয় বুঝাই দেই যখন এই বেড়া গাড়িটা বদলটা যখন এই গাড়িটা অন্য একটা দোকানে খুলবো সার্ভিসিং এর দোকানে দরকার আছে ব্যবসা যাতে করবি সততা দিয়ে ব্যবসা করবি বেটা ব্যবসার মূল সততা ব্যবসার পুঁজি টাকা পুঁজি দেবে ব্যবসা পুঁজি হলো সততা তোর মুখের ব্যবহার বলো কয় কি না কয় তালে লাগাই রেখিয়া পরে বাড়ি দিছে দেখাইছে বিউর আশায় কোন বলদের পাল্লায় পড়লাম এটা কথা না কয়ে পারি না রাকিব ভাই কথাটা কি জানেন আচ্ছা পাঁচ হাজার টাকার বাইক বা দশ টাকার বাইক বা পনেরো টাকার বাইক বাইকটা কেমন হইতে পারে হ্যাঁ কেমন হইতে পারে আমি যদি এইটারে রিপেয়ার মানুষের কাছে আমি এটা রিপেয়ার করি

এত যদি শখ থাকে আলাপ থাকে তাহলে এরম প্রিমিয়াম সেপনের বাইকটি সুরমে উঠাইয়া সুন্দর করে সাজাইয়া তারপর একটা চ্যালেঞ্জ করলে ওরা গ্রহণযোগ্য করতে পারে আমি পাঁচ হাজার বাইকের লগে আমি পাঁচ লাখ টাকার বাইকের কোন তুলনা করতে পারেন এটা জীবনে সম্ভব এটা কোন যে ব্যক্তির ন্যূনতম জ্ঞান আছে যার ভিতরে আল্লাহ তালা স্মরণ শক্তি দিছে ঠিক আছে এই কি বোঝে না যে কই পাঁচ হাজার টাকার বাইকার আর পাঁচ লাখ টাকার বাইক

পাগলের সুখ মনে মনে কথা তারাগণ কিছু পাগল আছে মানে বাইশের মরে দুই বছরের কাগজ আর প্রাইসটা হইলো মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা না চার লাখ তিরিশ বাইশের মরে দুই বছরের কাগজ চার লাখ তিরিশ হাজার টাকা কথা বলছেন এই যে দাম কমানো বা দাম কমাই দিতে এটার একটা সাহস লাগে বুকের ভিতরে খালি ফ্রি বাইক ফ্রি বাইক ফ্রি বাইক কেমন ফ্রি যে দাও বাসটা তুমি ওটা ব্যাটার ভালো জানে কোন ফ্রি বাসটা দাও এবার যাই হোক দুই এর মডে দুই বছরের কাগজ ব্ল্যাক কালার আর ওয়ান বি ফোর চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা এরপরে ওটা হলো আনকমান এটা হলো আনকমান আর ওয়ান ফাইভ এটার নাম হলো আনকমান আর ওয়ান ফাইভ মানে এই ভদ্রলোক ভাই এই গাইডার পিছনে মানে এভারেজ সত্তর হাজার টাকার মতো মানে আনুমানিক খরচা করছে সত্তর হাজার টাকা মানে ইঞ্জিনিয়ার কাজ বা আউটলুকিং কাজ রং ডা প্রাইভেট কার রং করাইছে সত্তর হাজার টাকার মতো খরচা করে আছে বাইর করছে আর আমার তো আমি তো আর করি না আমার লাগেও নাই কিন্তু আমি তো দিয়ে পানি দেয় মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ওই আনকমান বাইকটা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায়

যদিও লাগাই গাড়িটা আসলে দেখতে কিন্তু চায়া থাকার মতন রাস্তা দিয়ে গেলে এক নজর চায়া থাকবো আর কি ঠিক আছে তা যাই হোক এই গাড়িটা আমি সাজাইছি কারো যদি প্রয়োজন হয় নিতে পারেন মাত্র তিন লাখ সত্তর টাকা

বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন বিএস সিক্স দশ বছরের কাগজ মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা ইনটেক প্যাকেট বাইক তিন লাখ নব্বই হাজার টাকা এরপরে ইউরো কালার দুই দুইটা আরন ভাই দেখছেন ইন্দোনেশিয়ান ভার্সন চিতা বাঘের বাচ্চাটি এই দুইটা চিতা বাঘের বাচ্চা যেটাই নেবেন তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা করিয়া একটা দুই বছরের কাগজ একটা দশ বছরের কাগজ তিন লাখ পঞ্চাশ করিয়া আচ্ছা এরপরে এরপরে এই যে আর ওয়ান ফাইভ দেখছেন না ভাই আর ওয়ান ফাইভ দেখছেন দুই দুইটা তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ ত্রিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ হাজার টাকা ইন্দোনেশিয়ান ভার্সন ইন্ডিয়ান ভার্সন দুইটা বাইশ টাকা নিবেন কথা বলছেন এই যে সিবিআর দেখছেন ভাই সিবিআর বিশের মডেল ডয়চাইল এভিএস মাত্র প্রাইস হলো কত জানেন তিন লক্ষ দশ হাজার টাকা তিন লাখ দশ হাজার টাকা কেটিএম আর সি বিএসসি একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মাত্র প্রাইস দুই লাখ

বাস 6 এই জেস এক্সআর নিত্তনতন এর কত্তে গিয়া আমি বুঝি তো না কিছু আমি বুঝিনা ভাই বেচে আবার লট করে লায় বেচে ছাত্রিনে আবার লট করে লায় এ কি ট্যান্কশন ট্যান্কশন খালি ট্যান্কশন আমি কি করছি রাস্তাতে একটা হেলমেট আই না মনোসার মারছি দেলেছি বড় সিড়া আমি বড় সিড়া আমি খক মুরে ভাই তুমি কিন্তু ছোট ভাই জাগা মতো শুল্ক নিয়ে দিস তুমি শুল্ক নিয়ে কিন্তু জাগা মতো এর কিন্তু আমার আসে যায় না বা ভালো একটা মন চাই ভালো একটা মন চাই ওরা মাত্র তিন লাখ টাকা একুশের মডেল দুই বছরের কাগজ তিন লাখ টাকা দিয়েছেন মাত্র তিন লাখ টাকায় মাত্র তিন লাখ টাকায়

এক্সেসার আর এফডে ট্যাক্স ছোট ভাই বড় ভাই সবকিছুই আছে তাল তো ভাই সবই আছে এখানে খালি স্বর্ণ দেন মিয়া আলহামদুলিল্লাহ আর কি কি মনে করছেন এটারে পৃথিবীর মালিক পৃথিবীর মালিক সারা জাহানের মালিক কথা বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আচ্ছা বিষয় হইলো আপনি ক্যামেরাতে অ্যাঙ্গেল করে ধরেন না ভিডিও করে আমি শিখাই দিব করে দিলাম ভিডিও করে শিখাই দিব ভালো করে অ্যাঙ্গেল করে দেখেন গাইডি

আর ভি পাইছে ভাই কথা হনলে কিনা কথা হনলে তোর মাথা দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ হাজার টাকা টাকা কিট লাগাইছি দুই লাখ পঁচিশ হাজার টাকা জিক্সার মনোনা আছে আমার কাছে নিলাম সাতটা

তখন করবে একটা রিয়েল ব্যবসায়ী তখন সফল ব্যবসায়ী মালিকানা তিন দিন দুই দিন সাত দিন এই সাত দিনের ভিতরে ফারুক মডেলস মালিকানা করে দিয়ে থাকে যদি কোনো মালিকানা করতে দিধাবোধ হয় ফারুক মডেসের গাড়ি ফারুক মার্সে ফেরত দিয়ে আপনার টাকাটা সম্পূর্ণ নিয়ে যাবেন স্টেটমেন্ট দিয়ে দিলাম ভিডিওতে আমি অতএব কোনো কথা নেই আর যদি আপনার মনে হয় যেন আমি গাড়িটা ফেরত দেব না গাড়িটা আমার পছন্দ হয়েছে আমি আপনাকে সময় দেবো মালিকানা আমি এক দিতে না পারলে

প্রথম শুরু হলো বাসনটাক বাজার আর লাস্ট কথা এখন পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজটা ফলো করেন নাই পেজটা ফলো করে নেন যারা ইউটিউব করে রাখেন যারা গাড়ি আইডি ফলো করে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম